রাঙ্গুনিয়া গুচারা চৌমনি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে 150 পরিবার পেল খাদ্য সামগ্রী। করোনা ভাইরাসে বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়লেও রেহাই মিনালি বাংলাদেশেরও, তাই সরকার ঘোষিত নির্দিষ্ট নির্দেশনা আইনের দিন পার করছে বাংলাদেশের সাধারণ মানুষ। কর্মহীনতা সৃষ্টির ফলে অর্থনৈতিক ও সামাজিকভাবে অসহায় হয়ে পড়েছে সাধারণ কেটে খাওয়া মানুষগুলো। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার পৌরসভা ও পোমরা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত পোমরা গোচারা চৌমহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কর্মহীন অসহায় ও জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফুমরা গোছারা চৌমনি কল্যাণ ব্যবসায়ী সমিতি। মোট 120 পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন। এদের মধ্যে 70 প্যাকেট অসহায় দোকানদারদের মাঝে আর বাকি 50 প্যাকেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ এর পাশাপাশি প্রত্যেক দোকানদার ও সাধারণ মানুষের প্রতি করোনা সম্পর্কে সচেতনমূলক কথাবার্তা বলেন এবং প্রত্যেক দোকানদারকে সরকারের ঘোষিত নির্দিষ্ট আইন মেনে চলার জন্য আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সকল কার্যকরী সদস্য এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের উপস্থিতি মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোচারা ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আজ আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য একটা এই উদ্যোগ নিয়েছি। এই সারা বাজার, সারা দোকান, সমগ্র গোচারা বাজারকে আমরা এই করোনা ভাইরাস এবং স্প্রে মাধ্যমে আমরা কাজ সমাপ্ত করেছি। আর গোচারা ব্যবসায়ী যারা যারা দোকান, বাজমালের দোকান এবং ওষুধের দোকান ছাড়া আর কোনো দোকান না খোলার জন্য সরকারি যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই মানার জন্য সবাইকে অনুরোধ করতেছি। বিশ্বব্যাপী করোনা ভাইরাস গোচারা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে জীবাণুনাশক স্প্রে পুরো বাজারে করা হয়েছে এবং আগামীকালও আমাদের ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আমরা গোচারা বাজারের সকল ব্যবসায়ী এবং সাধারণ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই যে বিশ্বব্যাপী মহামারী, এটাকে সামনে রেখে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।